নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, জ্যোতির্বিদ্যার দৃষ্টিকোণ থেকে চলতি বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে, কারণ এই বছর চারটি গ্রহণ রয়েছে। এর মধ্যে একটি গ্রহণ অর্থাৎ চন্দ্রগ্রহণ গত 26 মে 2021 অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে, আর একটি গ্রহণ অর্থাৎ একটি সূর্যগ্রহণ আগামী 10 জুন 2021 বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে। তবে ভারতের মহাকাশ প্রেমীদের জন্য একটি নিরাশার খবর, কারণ এই সমস্ত গ্রহণগুলোই কিন্তু ভারতবর্ষ থেকে দেখা যাবে না। যেহেতু দর্শক বন্ধু এই সূর্যগ্রহণটি বলয় গ্রাস সূর্যগ্রহণ, তাই ভারতবর্ষ থেকে এটি দেখা যাবে না, তাই এই গ্রহণের কোনো ধর্মীয় বিধিনিষেধও নেই, সূতক মানার কোনো প্রয়োজনীয়তাও নেই। তবে গুরুত্বপূর্ণ বিষয় এটি যে মাত্র 15 দিনের ব্যবধানে দুটি গ্রহণ হচ্ছে, তাই নানা রকম প্রাকৃতিক বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে। আসুন এবার আমরা জেনে নেব যে সূর্যগ্রহণটি কবে এবং কোথায় কোথায় দেখা যাবে এবং কখন অনুষ্ঠিত হবে। আগামী 10 জুন 2021 বৃহস্পতিবার দুপুর 1:42 নাগাদ এই গ্রহণ শুরু হবে। সন্ধে 6:41 পর্যন্ত এই গ্রহণটি চলবে। উত্তর আমেরিকা এবং ইউরোপে এই সূর্যগ্রহণ পরিষ্কারভাবে দেখা যাবে, তবে উত্তর কানাডা এবং গ্রিনল্যান্ড এবং রাশিয়া থেকেও আংশিকভাবে এই সূর্যগ্রহণ দেখা যাবে। 2021 সালে আরেকটি সূর্যগ্রহণ রয়েছে, এটি অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর মাসের 4 তারিখ। ভারতবর্ষ থেকে এই সূর্যগ্রহণটিও দেখা যাবে না, কেবলমাত্র দক্ষিণ আমেরিকা এবং আটলান্টিকের দক্ষিণ অংশ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে। দর্শক বন্ধু, এছাড়াও এই দিনটি অর্থাৎ এই 10 জুন বৃহস্পতিবার খুবই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে হিন্দুদের জন্য, কারণ এই দিনই প্রতি বছর এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় শনি জয়ন্তী। তাই এই বছর এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি পড়েছে আগামী 10 জুন বৃহস্পতিবার। এই বছর শনি জয়ন্তীর দিনই প্রথম সূর্যগ্রহণের ঘটনাও ঘটতে চলেছে। যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না অর্থাৎ সূতক কালও গণ্য হবে না, তবে শনি জয়ন্তীর দিন সূর্যগ্রহণ লাগা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এদিন জাতকদের বিশেষ কিছু বিষয় অবশ্যই নজরে রাখতে হবে। যেহেতু শনি জয়ন্তীর দিন দর্শক বন্ধু সূর্যগ্রহণ লাগছে এবং সূর্য হলো শনির পিতা, এই সময় শনির বক্রী দশা চলছে অর্থাৎ শনি এই সময় রেট্রোগ্রেড। আবার শনির বক্রী দশার কারণে গ্রহণেরও প্রভাব অত্যধিক বেড়ে যেতে পারে, তাই গ্রহণকালে বিশেষ সাবধানতা অবলম্বন করা জরুরি। গ্রহণকালে পাপ পুণ্যের প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়, শনি হলো ন্যায়দাতা, তাই গ্রহণের সময় কারোর ক্ষতি করতে নেই, আবার নিজের মনে কারোর প্রতি হিংসার অনুভূতিও রাখতে নেই। গ্রহণের সময় লোহার জিনিস অস্ত্রশস্ত্র স্পর্শ করতে নেই, কারণ লোহা শনির ধাতু। মেশিন ব্যবহার করে কোনো কাজ করবেন না, কিছুক্ষণের জন্য এই গ্রহণ চলাকালীন কাজ বন্ধ রাখুন, চোরা বালি বা এমন কোনো স্থান থেকে দূরে থাকুন। গ্রহণকালে শনি এবং সূর্যের মন্ত্র জপ করা অত্যন্ত শুভ।